সমস্ত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে এসেছি রাজশাহী জেলা দুর্গাপুরে। আজকে জানাব বর্তমান আলু কি দাম যাচ্ছে, বাজার কমছে কি বাড়ছে, তো আলুর বাজার দর। তো চলুন জেনে নিই আজকে আলু কত করে বিক্রি হচ্ছে কুচা পাইকারি বাজার দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভাই আলু আজ কুচা কি দাম বিক্রি করছেন? 20 টাকা করে, 20 টাকা কেজি বিক্রি করছেন। আর পাইকারি কি দাম পাচ্ছেন? পাইকারি আমরা 17 টাকা, 17 টাকা কেজি বিক্রি করছেন। বর্তমান বাজার তাহলে অনেক কমছে তো আলু? ভাই পুরাতন আলু, নতুন আলুর দাম বাড়ছে নাকি? নতুন আলু এখন হালকা পাতলা পাওয়া যাচ্ছে, নতুন আলু বাড়তি হবে মানুষ তাদের সঙ্গে খাচ্ছে তাই। তো দর্শক, পুরাতন আলুর দামটা অনেক কম আর নতুন আলুর দামটা অনেক বাড়ছে। তো পাশে যে পাশে ভাইয়ের সাথে একটু কথা বলে জেনে নিই। ভাই সালাম আলাইকুম। আর সালাম আলাইকুম। ভাই ভালো আছেন? ভাই আলু কি দাম বেচছেন আজকে? তো দর্শক, বর্তমান বাজারে 20 টাকা কেজি আলু। আপনার এগুলো হচ্ছে স্টিক আলু, আর আপনার শুনলেন খুচরা দাম 17 টাকা কেজি দরে বিক্রি দিচ্ছে আজকে। সালাম আলাইকুম। কেমন আছেন ভাই? অনেকদিন পর আসলাম আপনার মাঝে। আলু কি দাম বিক্রি করছেন আজকে? পঁচিশ টাকা কেজি। ভাই বেশি হয়ে গেল না? 20 টাকা কেজি তো পাশে দোকানদার বিক্রি করছে, তাহলে তো আপনি একটু বেশি দামে বিক্রি করছেন। ভাই পাইকারি কত পাচ্ছেন? 1300 টাকা বস্তা, 20 টাকা কেজি। পাশের দোকানদার বিক্রি করছে ভাই 17 টাকা কেজি পাইকারি। তো দর্শক, আলুর সাইজ কোয়ালিটির উপরে কিন্তু দামটা, আমি এটা আপনাদের বোঝাই দিচ্ছি। এখানকার আলুটা দেখাই দিচ্ছি, ভাইয়ের আলুটা একটু ভালো মানের, কালার কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। ভাই এটা অরিজিনাল ঠাকুর গায়ের হচ্ছে আলু, এ কারণে বিক্রি করছে আপনার 25 টাকা কেজি। আর খুচরা কত পাইকারি বললেন ভাই? পাইকারি 1300 টাকা বস্তা, 1250, 1300। মানে কয় কেজির বস্তা এটা? 65। তাহলে কেজি কত পেয়েছেন খুচরা হিসেবে? 19-20 টাকা পাইকারি পড়ছে। তো এই আলুটা 19-20 টাকা পাইকারি পড়ছে আর খুচরা 25 টাকা বিক্রি করছে। তো এই ছিল আলুর খবর।